যেটো তপন দায় মানে সুর কৰিছে আর সেই গীতি লিখিছে প্রদীপ শর্মা দেবে দুই আটাই একজন খুব সিনিয়র মানে মোর কপাল যে তেওঁলোকে মোক গীত এটি দিছে খুব সুন্দরকে সেই কামটো চলি আছে আর আরো একটা কাম রাজদীপে লিখিছে বরণে কৰিছে সেইটো কামো চলি আছে এই দুটা মানে অকণ স্পেশিয়েল তাৰোপৰি মই ভাবিছোঁ অকণমান যিহেতু মই শাস্ত্ৰীয় সংগীতৰ লগত জড়িত হৈ আছোঁ মই অকণ শাস্ত্ৰীয় সংগীতৰ চেমি ক্লাছিকেল তেনেকুৱা ধৰণৰ এলবামৰ কাম মানে হাতত লগ কৰি আছোঁ তেনেকুৱা আৰু তাৰোপৰি জ্যোতি সংগীত বিশ্বভা সংগীত সেইবোৰৰ কাম ৰেকৰ্ডিং বহুতবিলাক গান ৰেকৰ্ডিং কৰিলোঁ সেইবোৰ হৈ আছে আৰু এতিয়া ৰিচেণ্টলি মই এটা অল ইণ্ডিয়া লেভেলত মানে এটা হেৰি এলবামত কণ্ঠদান কৰিছোঁ নেশ্যনেল এলবাম এটা এইটো আমাৰ মৰমলেণ্ড চেৰিটেবল ছচাইটি তেওঁলোক আৰু মুম্বাই এই দুটা মানে অনুষ্ঠানৰ মানে সহযোগত হৈছে তাত উদিত নাৰায়ণ শান মই আৰু অসমৰ কেইবাগৰাকীও শিল্পীয়ে কণ্ঠদান কৰিব কৰি আছে অলৰেডি সেইটো কাম চলি আছে আৰু সংগীত পৰিচালনা কৰিছে ৰাজকুমাৰ ৰাজে তেখেত খুব মানে নাম থকা ছিনিয়ৰ এজন সংগীত পৰিচালক আর এই অ্যালবামটোর গোটেই অল ইন্ডিয়া লেভেলত রিলিজ হওয়ার লগতে ক্যালকাটা গুয়াহাটি আর হায়দ্রাবাদ এন্ড মুম্বাই এই আটাইখিনি ঠাইত রিলিজ হব গতি এনেকা ধরনের কাম কিছু করে আছে আর তারপরে মই আজিকালি মিউজিক থেরাপির উপরও অকমান ব্যস্ত হয়ে আছো মিউজিক থেরাপি আজিকালি যে মিউজিক টু থেরাপি হিসাবে ডাঙর ডাঙর হসপিটাল ইউজ করা হয়েছে মানে আমার অসমৰ বাহিৰে বাহিৰত ডাঙর ডাঙর হেৰিবিলাকত সংগীতে কেনেকে আমাক সহায় করে ধরা আমার বহুত ধরনের বেমার আছে বেমারগুলো সাধারণত অনিদ্রার প্রায় হয় টেনশনের প্রায় হয় মেইনলি সবরে টেনশন থাকে তোমালোকর টেনশনের পর রাতে টোপনি নাহে টোপনি নাহিলে তোমার কি হব ডায়াবেটিস হব ধরা প্রেসার বাড়ব প্রেসার বাড়ার লগেলগে ডায়াবেটিস হওয়ার লগেলগে হার্ট বেয়া হব কিডনি বেয়া হব বিভিন্ন ধরনের সংগীতে সেই টেনশন স্ট্রেসটো নোহোৱা করে কি ৰাগ কেতিয়া শুনিলে টোপনি আহে ষ্ট্ৰেছ নোহোৱা হয় সেইবিলাক মিউজিক থেৰাপি তেনেকুৱা ধৰণৰ কিছুমান মই ষ্টাডি কৰি গৱেষণা কৰি আছো আৰ্টিকেল লিখি আছো গতিকে ভাল লাগিলে আপোনাক বহু দিনৰ পাছত লগ পালো আৰু এনেদৰে সদায় হাঁহি থাকক একেবাৰে শেষত কোনটো গীত শুনাব সেই গীতটোৱে আমি বিদায় দিব বিচাৰিছো গান মানে আচলতে মোৰ আজিকালি খুব দেখিছোঁ আইটেম নাম্বাৰবিলাক হৈছে ক্লাছিকেল হেৰি হৈছে মোৰ এই দুটা গানৰ ভিতৰত যিকোনো এটা তুমি বজাবা এটা অকণ জি 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 বুলি চেমি ক্লাছিকেল সেইটো যথেষ্ট টান মই গানটো গাওঁতে বহুত কষ্ট পাইছোঁ সেই গানটো বজালে মোক খুব ভাল লাগিব মোৰো খুব ভাল লাগিলে বহুত ধন্যবাদ আৰু প্ৰিয় দৰ্শক আজি সেই অনুষ্ঠানৰ শেষত আমি উপনীত হ'লোৱেই আজি আমাৰ অনুষ্ঠানলৈ আমন্ত্ৰণ জনাই আনিছিলে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী সংগীতা বাক সংগীতা বাৰ লগত সুন্দৰ সুন্দৰ কথা পাতিলোঁ লগতে সুন্দৰ সুন্দৰ গীতো শুনিলোঁ আৰু এই অনুষ্ঠানৰ শেষত যিহেতু উপনীত হ'লোহি গতিকে প্ৰত্যেক দিনাৰ দৰে আজিও অনুষ্ঠানৰ শেষত এটা সুন্দৰ গীত আপোনালোকৰ বাবে আগবঢ়াইছোঁ আৰু গীতটোৰে সৈতে মই নৱপংকজে আজিলৈ লৈছোঁ বিদায়